স্থানীয় কজন যুবক খেয়াল করেন নদীর পাড়ে বিচিত্র প্রজাতির অসংখ্য পাখি ভিড় করলেও নিরাপদ না হওয়ায় থাকতে পারছে না। নদীর পরিত্যক্ত বাঁধে 3 বছর আগে 4 কিলোমিটার জুড়ে ফলজ গাছ রোপণ করে ঝুলিয়ে দেন মাটির কলস, আর দিন রাত সেখানে বসছে, কোলাহল করছে পানকৌড়ি, বালি হাঁস সহ অসংখ্য প্রজাতির পাখি। যদি কেউ পাখি মারে তাহলে তাদেরকে আমরা থানাতে সোপর্দ করি। বাঁধটা ছিল সম্পূর্ণ পরিত্যক্ত। নাজমুলের উদ্যোগে কিছু যুবক ছেলেপেলেদের নিয়ে এখানে বনায়ন কার্যক্রম করা হয়। আর সেই নয়নাভিরাম দৃশ্য দেখতে নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন, উপভোগ করছেন। এখানে অনেক অতিথি পাখি আসে, পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক মানুষ দেখতে আসে। পাখি থাকাতে এলাকাটার পরিবেশটা অনেক অন্যরকম হয়েছে। প্রতি বছর এই শীতের মৌসুমে এরা আসে, এরা অতিথি পাখি, অনেক দূর থেকে আসছে। সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন সহ সব শ্রেণী পেশার মানুষ। এয়ারগান যাতে ব্যবহৃত না হয় বা পাখিকে যাতে শিকার কেউ না করে, যদি এই ধরনের কেউ করে আমরা আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা এর আগেও নিয়েছি, ভবিষ্যতেও নেব। পাখি শিকার রোধ করে অভয়াশ্রমকে আরো নিরাপদ করে গড়ে তুলতে বন বিভাগ কাজ করছে বলে জানালো এই কর্মকর্তা। পাখিদের প্রজনন উপযোগে বাসস্থান তৈরি, বৃক্ষরোপণ, এরপরে বিভিন্ন পোস্টার, লিফলেট বা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছেন। যে কোনো আইনগত সাহায্য সহযোগিতা আমরা তাদেরকে প্রদান করি। যুবকরা তাদের মেধাশক্তির এমন সদ্ব্যবহার করে প্রকৃতি রক্ষায় এভাবে এগিয়ে আসবেন এমনটাই আশা এলাকাবাসীর।